ও আসসালামু আলাইকুম আরাফুরা ভাইয়ারা, আপনারা ব্যাকে কিরকম আছেন? নিশ্চয় আপনারা ব্যাকে ভালো আছেন। আর কি আপনারা ভুলে গেছেন নি? ভুলি যাইয়েন না গো, ভুলি যাইয়েন না। আজ যে 3 দিন ধরে ভিডিও দিতাম হারি ন, একখানা ব্যস্ত আসিলাম হিয়াল্লা বলে আজ যে 3 দিন ধরে ভিডিও দিতাম হারি ন। তো আপনারা কি আরে ভাইকে ভুলে গেছেন নি? আপনারা কিন্তু আরে ভুলি যাইয়েন না। আপনারা যদি ভুলি যান, আয় এত কষ্ট হামু, এত গোসা করুম, এত দুঃখ হামু, এটা আয় আন্নি করে বলি বুঝাইতাম হাইতাম ন আর আপুরা ভাইয়ারা। আসলে ঘটনা হয়েছে কি জানেন নি? ঘটনা হয়েছে আয় একখানা বুঝছেন নি, পারিবারিক কাজে এত বেশি বিজি হয়ে গেছি, ও মা ইংলিশ বার হয়ে যার কি লেচে থুকু, এত বেশি বুঝছেন নি ব্যস্ত হয়ে গেছি, যার কারণে যে 3 দিন আনে গো লগে একখানা আমি কমিউনিকেশন মানে যোগাযোগ করতে পারি না। এই যে এক জামনে গো বোন হাজির হয়ে গেছে ভিডিও লই, তো আর আপুরা ভাইয়ারা আপনারা যা তারা আরে মিস করছেন, যা তারা আরে কমেন্টস লিখছেন যা আপু আপনি আপনার নিত্যদিনের ভিডিওগুলা কিল্লাই দেন না, হেতাগো কাছে আমি চিরকৃতজ্ঞ। আসলে কইলাম না একটু ব্যস্ত আসিলাম, চেষ্টা করুম চোখে জের কিলেন চোখে যন্ত্রণায় মরি যাই এর গে, চেষ্টা করুম রেগুলারলি ভিডিও দিবার লাই বলি। আপনারা তার লগেই আসেন তো আপনারা কেউ আরে বলি যাইবেন না, বুঝছেন না আফুরা ভাইয়ারা। আচ্ছা যাকগই, আচ্ছা যাকগই আর আফুরা ভাইয়ারা, যে কথা কইতাম লাগছি আজ যা আমি বুঝছেন নি, দুইটা জিনিস রান্ধু অনাঙ্গইয়ানে রাতের বাজের কয়টা কনে করবো 12টা বাজে সারাদিন মানে কুলি বলদের মতো দোয়া দুই করছি, এত দোয়া দুই করছি সারাদিন ভাত খাইতাম হারি ন। আয় আজ যা বুঝছেন নি সারাদিন ভাত খাই ন, অন আমি এই কুজে দেনছিল এদিন গা কেন আরে তুন মানে মাকসি বসে মাকসি তুন, কিন্তু রান্ধবার সময় হয় ন দৌড়াদৌড়ির কারণে, অন আমি কুজের তা রান্ধাম। এই আর আফুরা ভাইয়ারা যা তারা ইউরোপে থাকেন, এখন বাংলাদেশেও কুজেতে চাষ হয়, বাংলাদেশে এই সবজিটার কি নাম বলে আমি জানি না, মিডল ইস্টেও এই সবজিটা পাওয়া যায়, ইউরোপে এই সবজিটা অ্যাভেলেবেল পাওয়া যায়, এই সবজিটা এই দেশে হেগুনে বুঝছেন হিদ্ধমিদ্ধ করে বিদেশিরা খাইয়া লয়। তো আমরা তো হিদ্ধমিদ্ধ করি খাইতাম হাইতাম না, আমরা হয় ভাজি করি খামো নয় রান্ধি খাম। আয় যা ইসা মাছ দিয়ে কুজরাত রাঁধম, একবারে বিশ্বাস করেন আর আফুরা ভাইয়েরা কুজরাত বুঝছেন নি মনে হয় কেন, একবারে কদু একবারে কুম্বা একবার ডেগা কস করছে কুম্বা আছে যে একবারে কুম্বার মতো লাগে। তাই কুজরাত গুণে কাড়ি লই ইসা মাছর আমনের বিজাই থুইছি, ইসা মাছ দি একদম কুজরাত কেন্দে রাঁধলে হুয়া ধুইব হেননে রাঁধু আন্নেগর লগে শেয়ার করুম, আন্নেগর কাছে বালা লাগবো। আর আয় আর কুজ আর থুকু আর কুজেত ন বাজার তো নাচ্ছি যে কুজেত কেননে রান্ধু, আমি যা সম্পূর্ণ কুজেত তারা আমি আমার মনের মাধুরী মিশাই কাড়ি লমু, আয় কাড়ি লই তারপরে যাই আমি আয় বেশি সরো করতাম না কুজেদের টুকরা, আমি কুজেদের টুকরা এই যে সান কুজের দিয়ে গরুর গোস্ত দিয়ে মর্গের গোস্ত দিয়ে আনলেও হাত এই যে দেখেন সাইড টুকরা করে লইছি দেখছেন নি। আমি কুজরাদের একটা জিনিস আছে এদেশে খায় মানে খাজুর গোখানা আর কি মানে বিদেশি গোখানা, সেটা হয়েছে কুসকুস। তো আমি চিন্তা করছি একদিন আমি কুসকুস রান্না করুম আন্নেগর লগে শেয়ার করুম কুসকুসের রেসিপিটা। তো কি অবস্থা আর আফুরা ভাইয়ে রান্না ব্যাকে ভালো আসেন নি জাননে গো বই, বেবি নাজনিন কালা ব্ল্যাক ডায়মন্ড চলি আইসা, অনেকে আন্নেরা আরে ব্ল্যাক ডায়মন্ড কন, অনেকে আন্নেরা আরে কন যে আয় কালা মানুষ তুই, হেতাগ উদ্দেশ্য আর এই গানটা। ওরে লোকে বলে হে আমার ঘরে নাকি চাহা দেশেছে, লোকে বলে হে আমার ঘরে নাকি চাহা এসেছে, ও না গো না জানে নয় আমার বন্ধু এসেছি, ও না গো না চাঁদে নহয় আমার বন্ধু এসেছি, বৃষ্টি হলে হে আকাশ মাটি হয়ে যা হিমিন, হিয়ার মাঝে দেখলাম আমি চাঁদের কিরণ, বিশ্বাস না হয় সোনা নিজের চোখে দেখো না, হৃদয় সিংহাসনে হে আমার কে বসেছে, না গো না চাঁদে নহয় আমার বন্ধু এসেছি। ওরে পথিক খুঁজে পথের দিশা
চুরোই খুঁজি খর তোমার মাঝে খুঁজি আমি ভালোবাসার ঘর। ওই যে ন্যাড়া ফুরা বা ইয়ারা আর সুন্দর করে বেশি কাড়ি লই কাড়ি লই একটারে সোজা র্যান্ডাল্লায় চলে যামু একটারে মসমচ্ছা করি মাছবাজি করুম মাছ আনছি মাছবাজি আর কুর্রে দেয়ালা বাসাইলে দুগা ভাত খামু একটারে শান্তি এক শান্তি তো দুনিয়া শান্তিটা আর কথা না ব্যাকের কথা। তো আমার আমি আগে দিই কুর্রেটা সুন্দর করি কাটি লইছি বুঝে নেড়া ফুড়া বাইয়ারা কার কার কুর্রের সবজি ভাল লাগে অবশ্যই কমেন্টস করে জানাবেন আর কারা অনেকজন তো সবজিটা খান না তারা অবশ্যই কমেন্টস করে জানাবেন। একটা রাঁধলে কুম্বা একবারে কুম্বার মতো বুঝলেন নি একবারে জল জল করে রাঁধুম খানাবাই ওর মধ্যে টক টক লাগব ফাইন হইব খাইতে ইসা মাছ দিয়ে রাঁধুম তো ইসা মাছ দিয়ে আবার এসব তরকারি তাঁতে মানে এসব তরকারি জোশ হয় বুঝলেন নি আর আফুরা পাইয়া না তেল গরম হয়ে গেছে আর কুর্জের রাঁধুম যে কুর্জেদের লার তেল অলরেডি গরম হয়ে গেছে আয়েন পেঁয়াজটা আগে দিই বুঝলেন নি সুন্দর করে আমি পেঁয়াজটা আগে দিয়ে ভাজি করিলি পেঁয়াজটা অলরেডি আপনার কী কয় জানি একটু ভাজি হয়ে আসে আয়ন রসুন বাড়া দিয়ে দিলাম নুনায় আগে দিয়ে একটু দিয়ে দিছি কারণ পেঁয়াজটা লাগে তাড়াতাড়ি ভাজি হয়ে যায় এটার কারণে নুনটা দিয়ে দিছি অ নাই ও ধোঁয়া উড়িচ্ছা সাবধান ধোঁয়া স্টুফিটের মতো কাম করবি না কারণ আমি কদুর মতো করি রান্না করুন যার কারণে আমি যে রেসিপিটা পুরানগুলো শেয়ার করি এর অন আমি দিদিমো হলদের গুঁড়া মরচের গুঁড়া কুজেদ্র আমি সুন্দর করে দুই হানিতে ভিজে রেখছি আর এন দিয়ে আমার মশলা অলরেডি রসুন আর ভাজি হয়ে গেছে অন আমি দিয়ে দিলাম হলদের গুঁড়া হলদের গুঁড়া একটু বেশিও দিতাম না কমও দিতাম না এটা তার হলদের গুঁড়া আর দিয়ে দিলাম হচ্ছে আর কি কয় জানি হালকার উপরে ঝাপসা মরিচ এটারে আমার কষানি হয়ে গেলে আমি দিদিমো ইসা মাছ আর হচ্ছে টমেটো বুঝলেন তো এটা একখানা কষানি হইল আর আপনার এই যে মশলা অলরেডি কষানি হয়ে গেছে অন আমি ইসা মাছটা দিয়ে দিমু যেহেতু আমার কুর্জেত কম যার কারণে আমার ইসা মাছ বেশি লাগতো না আমি দিছি যেটা এটা আমার তাঁতি যাইব গো ইসা মাছ আর হচ্ছে আন্নের দিয়ে দিলাম খাড়া বাইম তো এটা কষানি হোক ওইলে আমি আন্নের কুর্জেতটা দিয়ে দিমু বুঝলেন নি মশলা কষানি হয়ে গেছে অন আমি কুর্জেরটা দিয়ে দিই কুর্জের দিয়ে একবারে বালা মতে বৈদ্যাদি গা কী কয় জানি বৈদ্যাদি গুড়ি দিমু কষানি হ কষানি হইলে তারপরে যায় আমি জোল দিমু বুঝলেন তো এটা কষানি হইতে থাকুক এরিও আর আফুরা আমার এই যে কুর্জের ভালোভাবে কষানি হয়ে গেছে ওরে ধোঁয়ারে ধোঁয়া কমর আমরা যে বোকামিটা করি আমরা কদু কুম্বা বা এই ধরনের সবজির মধ্যে কখনো ঠান্ডা পানি দিবেন না তাইলে হয় কি সবজিটা ঠরি যায় যার কারণে আমি হালকা হালকা গরম পানি দিছি আর আমি একটু জল জল রাখুন কুর্জেরটা যার কারণে আমি একটু জল দিছি এটা ওইতে থাকুক এটা হইলে আমি দৈন্য হাতে কাঁচামরিচ দিই দাগে তেল দিই নামামো তারপর আমি মাছ ভাজি করুম একটু জল রেখছি ভালো করছি না কারণ জল দিয়ে খাইতে পুজো তো গেছে বৈদ্যি গুড়ি দি এরিও আর ফুরা পাইয়ারা একটা মাছ এনেছিলাম দেখতে হুড়া কেন আঙ্গ দেশের ওই যে ইলিশ মাছের মতো সাইডে আমনের কাড়ি এনেছি সুন্দর করে ইলিশ মাছের মতো ফ্লেভারে এটা না এটা কি হয়েছে তুই ছোট ছোট একদম কিনে যে হেগুনের বড় ভাষণ কেন তখন এগুন বাজি করিলো মু আপনাকেও বাইয়া আবার মাছ পাশে কেন কম পছন্দ করে একেবারে সুন্দর করি কত নিছে এই যে 60 টাকা
Unashi centi mane saija maser dam pray 800 taka kacha kachi kichu koran nai mane je desher je system he deshe to he bhabe khaito hoibo amar kurje dugese age di kurje de dage to dibarle roshon ya kori thisi to roshon ta age di ami kari dage ta di di tar pore ami mash ta bhaji kori lom Run by two, good journey. But you see, what was the name of the mission? খাইতে যে কি হোয়াদ লাগে তাই আমি করে বলি বুঝে পাইতাম না তাই এটা ডালে তেল লেবুলি বদ্ধতা করে উঠাইল আমি মাছটা সুন্দর করে ধুই তুই লই মাছটা দাগে ছিয়া কুজে তো দাগে ছিল দিয়ে লেছি তাইখিন বড়টা গাল লাগবে মাছ বাজি কইবল লাগবে যে খুদা লাগছে গো তোরে কি কইতা তো বিশ্বাস করে গেলে জানো না সারা দিনে খাইনো তো মানে খিদা কই গেলা যেন কুলের হানি হয়ে গেছে খিদায় মাছের গে বাজি করি যে কুদ্দুর খেতাম হারি হাসা মিচ্ছে মুচ্ছে গো দিতাম নি দাও কিন্তু মুচ্ছে গো দিলে মাছ মাছ মিচ্ছে না যে কইব জাল না মজা না শুনা মাছ দুটো টাইকাম নি না কাঁচা মরবে কাঁচা মাছ দিয়ে খেবে বিশ্বাস করান অনেক ক্ষুধার্ত অনেক ক্ষুধার্ত আয় মানে মাছবাজি কন আন্নের মাছবাজি হইলে আর এক ডাই লইলে আয় এমনি খুব বজন রসিক খাইতে পছন্দ করি মাছবাজি ডাইলি গুলা হইলে আমার আর কিচ্ছু লাগে না তাই এখানে ছুরি দিয়ে একটু হেরি হেরি দিই বেশি দেবো না দুবার আজ খান কি এক করিয়ে লেখেন গরম গরম খাই এলাম আমরা দুইজনে খাই মাশাল্লাহ দিয়ে আমি ব্যাগে দোয়াই দুইটা করো কালকে সকালে দুইটা করে আগে দি আবার তেলে সকালে কানে করবো বেটারে এমনি কইছি বেটাকে সুন্দর করে কারি দিছে দেখছেন আই এসে ভাত কম খামো মাছ বেশি খামো এটা বাজিতে থাকক মশলা বেশি দিছি তো মাছ মশ মিচ্ছে কম হয়ে যাবে কেউ কারণ এত মশলা দিলে ওই মাছ অত মশ মিচ্ছে মশ মিচ্ছে আমি এটা উঠে থাকক নিজামি কিনছে বলি না সেরাম একটা খানা দিই মারাত্মক হয়ে গেলে ক্ষুদালে যারা খুদা পাই যারা শশা খুব বুঝনি মুচের গুঁড়া দনে তেল হুড়ি যার মাছ মশ মিচ্ছে নাই এলে মুচের গুঁড়া দিই
কইতাম চাই নহন তুই কর্মচের গুড়া দিলে জাল জাল লাগবো হাতেনে খাইতেছে আই এন দি আই খামু হরে দি আগে যান মাছটাও বাজিওক হাতেনে এত মাছ মিছা খাইতো নাই মাছ মিছা খামু দরকার নাই একটা জাল একদম কমে দিয়ে মমতা জালে আমার মাছটা বাজি হইল কুরজাত কেচ্ছ হয়েছে হ্যাঁ কোয়া দিছে নি আচ্ছা দেখো ফুরা ভাইয়ারা চিন্তা করি এক বেলা ভাত ন খেলে হাড়িতে কেচ্ছা লাগে দুনিয়াদারি ভে গান্দার লাগে যে তারা মেলা দিন ধরে খাইতে হারে না হেতা গতুন কেচ্ছা লাগে আল্লাহ তুমি ভে কেড়ে ভাত খাইবার তো ফিক দ কেচ্ছা লাগে যেন খাইছেন যে নান যে মাছ বেশি মাছ মিচ্ছে না কারণ মুচির গুঁড়া দিলে এই মাছ বেশি মাছ মিচ্ছে না মাছটাও এত সুন্দর করে ভাজি আমি খাইছেন যে চেষ্টা লাগবো খালি মজা করেন না কোন যে আল্লাহর নিয়ামত গ্রামের মানুষ তো টক জাল নুনতা লোমো কুজেত দিখাম বন্ধা হয়েছে
তারপরে পোষণে তুলেছি বুঝলেন বুঝাই জানা যে এটা কুশিয়ার মনে হয় যে মিষ্টি কুম্বা কেন গো একটা সময় ইলিশ মাছ দিলেন চাখে না আনা যে কলা দি বড্ডা ইলিশ মাছ খাইতো মনে কর আনা যে কলা ওই দোয়া না হামু কেন ইয়ার দন কুম্বারের দোয়ানে কেন আশিসের দোয়ানা আনে মাঝে মাঝে আশিসের দোয়ানা আনে তো হাত লাগে খিদাও হারা দিন ভাত খাই না তো দোয়া করি রেগুলার ভিডিও দিতাম হাড়ি অনেকগুলো শেয়ার করতাম হাড়ি ব্যাকে বাড়া থাকবেন সুস্থ থাকবেন ভাত গুন খাই ঘুম দিমু কটা বাজার রাতের আড়াইটা বাজে যার দোয়া করিবেন যেন আল্লাহ সব কিছু ভালো রাখে ইনশাল্লাহ রেগুলারলি ভিডিও দিমু আল্লাহ হাফেজ ফিয়াম আলিল্লাহ